তাহলে সুশান্তের লাস্ট এভার ফিল্ম দিল বেচারা, এই সিনেমার ট্রেলার আউট হয়ে গেল। অ্যান্ড ট্রাস্ট মি, এই ট্রেলার দেখে রিভিউ দেওয়া অনেক টাফ একটা ব্যাপার, কারণ সুশান্তকে যখনই দেখছি বিলিভ হচ্ছে না সে আর নেই। আর তারপরেও এই ট্রেলারের একটা শর্ট রিভিউ দিচ্ছি। এই সিনেমাটা হলিউডের সিনেমা দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, এটার অ্যাডাপ্টেশনে তৈরি করা হয়েছে। এখানে সুশান্ত এবং সঞ্জনা দুজনেই ক্যান্সারের রোগী, এবং কিভাবে এই দুজন প্রেমে পড়ে এবং তাদের লাভ স্টোরির একটা পরিণাম, কিভাবে তারা ক্যান্সারের সঙ্গে লড়ে দেয়, এটারই গল্প এখানে আছে। মোট কথা, দুটো অর্ডিনারি মানুষের একটা এক্সট্রা অর্ডিনারি লাভ স্টোরি এখানে আছে। ট্রেলারে আছে ফান, আছে থ্রিল, মৃত্যুর সঙ্গে বাঁচার লড়াই ট্র্যাজেডি, আর আছে সুশান্তের সর্বদা হাসি মাখা মুখ, তার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং এর ঝলক, যেটা এই সিনেমাতেই শেষ। এই ট্রেলারে সুশান্তের একটা ডায়লগ আছে যেখানে সে বলে, আমরা কখন জন্মাবো কখন মারা যাব এটা তো আমাদের হাতে নেই, বাট আমরা কিভাবে বেঁচে থাকবো এটা আমরা ঠিক করতে পারি। এত ইন্সপায়ারিং একটা ডায়লগ বলা মানুষ সুইসাইড করেছে, এটা ভাবতেই আসলে অবাক লাগছে। মানে পুরো ট্রেলারে আপনি যখনই দেখবেন সুশান্তকে, তখন আপনার চোখে পানি আসতে বাধ্য। সুশান্তের চোখের শাইননেস, তার আনন্দ ভরা হাসি মুখ, তার ভয়েস, আপনি যখনই শুনবেন আপনি ইমোশনাল হয়েই উঠবেন। এছাড়া কমেন্ট সেকশনে অডিয়েন্সের কমেন্টসগুলো দেখলেই বোঝা যায় সবাই কতটা মিস করছে সুশান্তকে, কতটা ইমোশনস জড়িয়ে আছে সবার এই সিনেমা নিয়ে। হয়তো এই সিনেমা যদি সিনেমা হলে রিলিজ পেত, তাহলে শেষবারের মতো সবাই একসাথে সুশান্তকে ট্রিবিউট দিতে পারত। তার অনেক সিনেমা তো ব্লকবাস্টার হয়েও হয়নি, হয়তো এটা হতো। যাই হোক, 24 জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে এই সিনেমা, এবং গুড নিউজ হচ্ছে যাদের সাবস্ক্রিপশন নেই তারাও এই সিনেমা দেখতে পাবে। আর এখন মানুষটা তো নেই, তবে তার সিনেমা, তার কাজ দিয়ে সবাই সবসময় স্মরণ করবে সুশান্তকে। আর যারা দিল বেচারা ট্রেলার দেখেছেন, তাদের কাছে সুশান্তের এই শেষ সিনেমার ট্রেলারটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার অপিনিয়ন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।